আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাত নং সাকুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান পহেলা জানুয়ারি শনিবার প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান হিসেবে প্রথম কর্মদিবস শুরু করেন। শপথ গ্রহণের পর এটি তার প্রথম কর্মদিবস। এ উপলক্ষে সকাল থেকে হাজারো কর্মী সমর্থক উনার সাকুয়ায় বাজারস্থ বাসভবনে এসে জড়ো হন। পরে সেখান থেকে বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইউনুস আলী খানের পিতা সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুর রহিম খান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান তার বক্তব্যে বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষার পর, দীর্ঘদিনের অপেক্ষার পর আজকে আমরা এই পরিষদে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমি বলেছিলাম যে যদি আমি চেয়ারম্যান হই তাহলে আমি জনগণের চেয়ারম্যান হব, সেজন্য আমরা জনগণকে নিয়ে এই ইউনিয়নবাসীকে নিয়ে আজকে পরিষদে আসছি। পরিষদের প্রমাণ দেওয়ার জন্য যে আমি জনগণের চেয়ারম্যান, নির্বাচনের পক্ষ বিপক্ষ বিভিন্ন রকম রাজনৈতিক কথাবার্তা থাকে, আমি যদি কোন রকম আপনাদের কষ্ট দিয়ে কোনো কথা বলে থাকি আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি। আর যারা আমার পক্ষে নির্বাচন করেন নাই আমি সেগুলো ভুলে গেছি। আমার ভিতরে কোন মান অভিমান রাগ দোষা নাই, আমি সকলের চেয়ারম্যান, আমি চাইব আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, নির্বাচনী যে এজেন্ডার কথা বলেছিলাম সেগুলো বাস্তবায়ন করা সম্ভব। আমি আজকে যে পরিষদে দাঁড়িয়ে কথা বলছি সেই পরিষদেই এই আমরা এই নির্বাচনের আগে এই পরিষদেই প্রতিটা বিধবা ভাতার কার্ড, বয়স্ক ভাতার কার্ড, 10 টাকা কেজি চালের কার্ড, শিশু কার্ডে 2,000, 4,000, 5,000 করে টাকা নিয়েছে, সত্য কিনা বলে। আমরা বলেছিলাম যে যদি আমরা চেয়ারম্যান হই তাহলে আমরা 1 টাকাও নিব না। এই যে আমার সামনে আমার আব্বা আছেন, আমি ওনার সামনে ওয়াদাবদ্ধ হচ্ছি, ইউনিয়নের মানুষ আছেন আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা কোন কার্ডে 1 টাকাও নিব না। আপনারা শুনেছিলেন
আমি চেয়ারম্যান হইলে টাকা চলে যাবো, এলাকায় থাকবো না। আমি চেয়ারম্যান হওয়ার পর আমার আব্বা বলছিল, আমাকে বলে নাই বাসায় বলছে পার হইলে পাওয়া গেলাম। ঠিক আছে, এই যে আমরা প্রতিশ্রুতি দিছি, আমার বাবা বলছে সংসার তো আমার বাপ হয়ে চালায়, এটাই সত্য, কিন্তু সংসার বাপ চালায় ওই অনুসারে তো টেনশন করার দরকার নাই, সংসার চালায় আমি। বলে আমরা আপনাদেরকে এটা প্রতিশ্রুতি দিতে পারি, আমরা জনগণের এক টাকা হয়তো নষ্ট করবো না। আমরা বলেছিলাম যে জন্ম নিবন্ধন, যে জন্ম নিবন্ধন আগে পরিষদ 200, 400, 500, 1000 টাকা নিত, সেই জন্ম নিবন্ধন আমরা 50 টাকা করে দিব। আমরা সেই প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করছি যে জন্ম নিবন্ধন আপনারা 50 টাকা করে নেবেন, উদ্যোক্তার ব্যাপারটা আমরা দেখব। আমরা বলেছিলাম যে আমি বিভিন্ন চেয়ারম্যান হওয়ার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তৃতা আমি বলেছিলাম যে আমি চেয়ারম্যান হলে আমার বাবার মতো সুশাসক হইতে চাই। আমার বাবা আজ থেকে 37 বছর আগে চেয়ারম্যান ছিলেন, 37 বছর পরে আমরা রহিম চেয়ারম্যানের নাম বাঙ্গাল এলাকায় চলছি, 37 বছর ধরে চলছি। বিভিন্ন জায়গায় যখন আমি বলছি যে আমি রহিম চেয়ারম্যানের ছেলে, আমি নির্বাচন করতেছি, আপনাদের দোয়া চাই, ভোট চাই, তখন মানুষ আমাকে বলছে যে আপনার বাবা একজন ভালো বিচারক ছিলেন। আমি আমার বাবার মতো একজন ভালো বিচারক হতে চাই। সুশাসনের কথা বলেন, সুশাসন তো আমরা সবাই চাই, তাই না? সুশাসন কিন্তু এইটা না যে একটা জমির দরবার, ঠিক আছে, মীমাংসা না করে দুই পক্ষকে আশ্বাস দিয়ে খুনাখুনি সৃষ্টি করা, মারামারি সৃষ্টি করা। উন্নয়নের কথা বলেন, আজকে যদি সাকরা ইউনিয়নের দিকে তাকাই তাহলে উন্নয়ন কোথায় হয়েছে? উন্নয়ন হচ্ছে সাকরায়, তারপরে পুরো সাকরায় কিন্তু উন্নয়ন হয় নাই। পশ্চিম সাকরার যে অংশে ভূতকম, ভূতকম পায়ে পশ্চিম সাকরা বন্ধ করে ফেলা হয়েছে। তাহলে আমার পূর্বের যে দুজন বক্তা উন্নয়নের কথা ফিরিস্তি দিয়ে গেছে, আমি তাদের সাথে দ্বিমত পোষণ করছি। আপনারা জানেন, আমি এটা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যে বলে যে ইউনুস বিএনপির চেয়ারম্যান, ইউনুস তো বরাদ্দ পাবে না, বলছেন এরকম, কিন্তু পরিষদের যারা গতানুগতিক বরাদ্দ এটা কিন্তু অটোমেটিক আসবে, কোন ক্ষমতা কারো নাই, ঠিক না? ঠিক এরকম আমাদের যে হুসেন হাওয়ের যে রাস্তা, আমাদের নাগলা থেকে গতরা যে রাস্তা, এটা কিন্তু এটা কারো অবদান না, অবদান হলে এমপি সাহেবের অবদান। এরকম জেফুরিয়া থেকে সাকনায় ফিরে যে দারিয়াকান্দার যে রাস্তা গেছে, এটাও কিন্তু হুসেন হাওয়ের রাস্তা। আর আমাদের সুদুকাটা যে রাস্তাগুলো আসছে এগুলো সাকনায় গেলে পাবেন, এগুলো কিন্তু আপনি বাট্টা পাবেন না, বালিগুড়ি পাবেন না, পিকা চরপাড়া কৃষ্ণনগর পাবেন না। পিকা একটা ওয়ার্ড, 1 ইঞ্চি রাস্তা পাকা না, 1টা ইঞ্চি না, 1টা ইঞ্চি রাস্তা নাই। যখন পিকাতে বুচ্ছা দেখেছি আমার চোখের পানি হচ্ছে, সবঙ্গাবাদের রাস্তা আপনি হাইটে যাওয়ার বা নাই, মোটরসাইকেল যাবেন দূরের কথা, সত্যনা মিথ্যা বলছি। যাই হোক, কথা বললে অনেক কথা হয়। আমরা আরেকটা কথা বলতে চাই, যে এই যে অনেকেই বললো যে আমি 20,000, 22,000 মানুষের প্রতিনিধি, আমি একজন প্রতিনিধি হিসাবে এইটুকু বলতে পারি যে আমি আমার জায়গায় সর্বোচ্চ সব থাকার চেষ্টা করব। বক্তব্য শেষে ইউনিয়নের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে ইউনিয়ন পরিষদে বাবার হাত ধরেই চেয়ারম্যানের চেয়ারে বসেন ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান। এ সময় নবনির্বাচিত ইউপি সদস্য সদস্যা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুলের মালা ও তুরা দিয়ে তাদের বরণ করে নেন। পরে এলাকাবাসীর জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। মাঝহারুল ইসলাম মিশু, চ্যানেল ইছামতি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।